আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশ আনসার বাহিনীতে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যে নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটির আবেদনের শুরুর তারিখ ছিল 20/2/2022 এবং শেষ তারিখ ছিল 28/2/2022। তো কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তিটির আবেদনের সময়সীমা বাড়িয়ে দিয়েছে, তো আপনারা চাইলে এখন আবেদন করতে পারেন। তো আরও কিছু পরিবর্তন এনেছে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আপনাদের শারীরিক শিক্ষাগত যোগ্যতা এবং অনলাইনে কিভাবে আবেদন করবেন বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে যদি আবেদন করতে হয় তাহলে আপনার বয়স হতে হবে 18-30 বছর, 20/2/2022 খ্রিস্টাব্দে ন্যূনতম বয়স 18 বছর, 28/2/2022 খ্রিস্টাব্দে সর্বোচ্চ বয়স 30 বছর। তো শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম জিএসসি পাস, মানে এটা জিএসসি পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন, আর অবশ্যই এটা অনলাইনে আবেদন করতে হবে। তারপরে শারীরিক যোগ্যতা দেওয়া আছে, উচ্চতা সর্বনিম্ন 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ 30/32 ইঞ্চি, দৃষ্টিশক্তি 6/6, কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাসায় নির্বাচন করা হবে না। তারপরেই দেখছেন অগ্রাধিকার, তো অধিক উচ্চতা, শহীদ পরিবার, ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন, ভিডিপি টিডিপি মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে, জাতীয়তা অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। তারপরে অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট www.ansarvdp.gov.bda, সাধারণ আনসার পুরুষ মৌলিক প্রশিক্ষণের আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদনপত্র পূরণ করে দাখিল করা যাবে। উক্ত লিঙ্কটি 20/2/2022 খ্রিস্টাব্দে রাত 12টিকা হতে আগামী 2/3/2022 খ্রিস্টাব্দে রাত 11:59 পর্যন্ত বৃদ্ধি করা হলো। মানে আপনাদের এটা কিন্তু 28 তারিখ পর্যন্ত আবেদন সক্রিয় ছিল, কিন্তু দুই দিন বাড়ানো হয়েছে আবেদন প্রক্রিয়া দুই দিন বাড়ানো হয়েছে। তো আপনারা চাইলে এখন আবেদন করতে পারেন। তারপর রেজিস্ট্রেশন ফি বাবদ অফারের যোগ্য 200 টাকা অনলাইনে প্রদর্শিত বিকাশ, রকেট, মুভি ক্যাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে। আবেদনপত্র দাখিল ও ফি পরিশোধ সংক্রান্ত কোনো সমস্যা হলে পরামর্শের জন্য কয়েকটি নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রবেশপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং বাসায়ের সময় অবশ্যই তা প্রদর্শন করতে হবে। তো আপনারা আবেদন করবেন, কিন্তু অবশ্যই আবেদন করার পরে যে প্রবেশপত্রটি পাবেন আপনারা অবশ্যই আপনাদের কাছে রাখবেন। তারপরে যাচাই বাছাইয়ের অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র, মানে শিক্ষাগত যোগ্যতা মূল সনদপত্র আপনারা সঙ্গে নিয়ে যাবেন। তারপরে জাতীয় পরিচয়পত্রের মূল কপি, চারিত্রিক সনদপত্রের মূল কপি, নাগরিকত্ব সনদপত্রের মূল কপি, অনলাইন রেজিস্ট্রেশনের কনফার্মেশন ডকুমেন্টের প্রবেশপত্র মূল কপি, ক থেকে ও পর্যন্ত সকল ডকুমেন্টের গ্যাজেটের অফিসার কর্তৃক সত্যায়িত সদ্য তোলা 4 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি। তো প্রার্থীর পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম, পেন্সিল, স্কেল ও কিবোর্ড সঙ্গে আনতে হবে, তো অবশ্যই এগুলো নিয়ে যাবেন পরীক্ষার জন্য। তো আপনারা হয়তো জানেন বাংলাদেশ আনসার বাহিনী সরকারি চাকরির মধ্যেই পড়ে, কারণ একটা নির্দিষ্ট চাকরির বয়স হলে সরকারি চাকরি হয়ে যায় আর কি। তো এখানে আপনাদের কী কী সুযোগ সুবিধা দেওয়া হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। দেখছেন যে প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক সমতল এলাকায় 16,200 টাকা এবং পার্বত্য এলাকায় 17,400 টাকা ভাতা প্রাপ্য হবেন। প্রতি বছরে 2টি উৎসব ভাতা প্রাপ্য হবেন 9,750 টাকা হারে, আর 2 ইউনিট রেশন ভর্তুকি মূল্যে প্রদান করা হবে। কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে 5 লক্ষ টাকা এবং স্থায়ী পঙ্গুত্বকরণ করলে 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। তো এই ছিল আনসার বাহিনীর সুযোগ সুবিধা। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আপনারা চাইলে এখনও আবেদন করতে পারবেন। তো যদি আবেদন করতে কোনো অসুবিধা হয় তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সাহায্য করার। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।